বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল এবি পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। 22শে মার্চ বুধবার দেশের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার পেলেন ময়নাগুড়ি তথা উত্তরের সারিন্দা শিল্পী মঙ্গলাকান্ত রায়। পুরস্কার নিয়ে 25 তারিখ বিকেল নাগাদ ময়নাগুড়ির বাসভবনে ফিরলেন মঙ্গলাকান্ত রায়। আসুন দেখে নেওয়া যাক তারই কিছু মুহূর্ত। না, মুই তো মোর বাড়ি গেছি, কিন্তু পদ্মশ্রী পুরস্কার হাতে পেয়ে কি বললেন মঙ্গলাকান্ত রায়, আসুন শুনে নেওয়া যাক তার কিছু বক্তব্য। কি বলবো, ভালোই না, ওরকম ভাগ্য একটা ডাক্তার হবার বলে। হ্যাঁ, যেই ভাগ্য করেছি এই ভাগ্যটাই আমার বিশাল সম্পদ। ওখানে তো কোয়া যাবে না। হ্যাঁ, এমনি তো নমস্কার জানাইছি, বাড়ি চলে যাচ্ছে। আসুন শুনে নেই বঙ্গরত্ন দীনেশ চন্দ্র রায়ের কিছু বক্তব্য। আমার মানে এই ফালিজার জন্য মঙ্গলাকান্ত গোসাই বা রায় যে পুরস্কারটা পেল, এটা শুধু আমার আনন্দ না, আমাদের গোটা উত্তর পূর্ব ভারতের ও রাজবংশী সমাজের একটা আনন্দের বিষয়। ফালিজার একটা হারিয়ে যাওয়ার লোকগুলো কেউ বাধায় না, একটা সম্মানও দেয় না। সেই ফালিজার জন্য রাষ্ট্রপতি পুরস্কার মানে তারা ভারতবর্ষে একটা ভালো সম্মান উনি পাইলেন, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। এখন আমি মনে করি আমাদের গোটা উত্তর পূর্ব ভারতের ওই জনগোষ্ঠীর লোকেরা এই যন্ত্রণার সম্মান তো পাইলেই ওগুলো তারাও সম্মানিত হবে বলে আমি মনে করছি, তারা সম্মান করবে বলে মনে করছি। প্রধানমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকেই বিশেষ যখন চা ফানে আসলে যায় তখন করে সবার সঙ্গে হেরে গেছেন রাষ্ট্রপতি, সবার সঙ্গে সরকারের কথা বলছেন যে আমি প্রধানমন্ত্রী যে আমাকে মাথায় আমি গর্বিত এই কারণে যে নেগলেক্টের যন্ত্রণা গোটা উত্তর পূর্ব ভারতের লোকেরা নেগলেক্ট করতো, সেই যন্ত্রণা নিলে সংসারে হয় না, মানুষ ভিখারি হয়ে যায়। সেই যন্ত্রটা যে আমাদের প্রাচীন যন্ত্র, কয়েক হাজার বছরের পুরনো যন্ত্র, সেই থেকে যে সারদা লাভ পালন করে তাতে দক্ষতা অর্জন করে সেটা যে সারা দেশের একটা গর্বের বিষয় হয়ে যাবে, এটা একটা আনন্দ আছে এটা দেখে। আমি মনে করি আমাদের পরিবর্তী বিশাল উন্নতি করবে এই এই কারণে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।